যে শৃণন্ত পঠন্তেব গীতাশাস্ত্র অহর্নিশ নতে বই মনুষা গেয়া দেবরূপা না সংশয় যিনি নিয়মিত গীতা পাঠ করেন বা পাঠ শ্রবণ করেন তিনি সাধারণ মানুষ নন তিনি দেবতুল্য ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় পনপঞ্চতীতম শ্লোক দূরে কর্ম বুদ্ধি বুদ্ধিযোগাত ধনঞ্জয় বুদ্ধ শরণ কৃপণা ফল হে তব ভগবান বলছেন হে ধনঞ্জয় বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করেন নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাক সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবান শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা হচ্ছেন কৃপণ সুন্দর শ্লোক তিন প্রকার কর্ম কর্ম বিকর্ম অকর্ম বিকর্ম বাতিল মানে পাপ কর্ম ওটা নিয়ে আলোচনা হচ্ছে না এখন আলোচনা হচ্ছে কর্ম এবং অকর্ম কর্ম মানে হচ্ছে পুণ্য কর্ম স্বর্গে যাব জনলোকে যাব দান ধ্যান পুণ্য ভগবান এখানে বলছেন পুণ্য কর্মটা তোমার জীবনের সমস্যার সমাধান হচ্ছে না তাই টেকনিক্যালি বা বুদ্ধিযুক্ত হয়ে সকাম কর্ম পুণ্য কর্মটাকেও বাদ দাও কেবল ঈশ্বর আরাধনা ঈশ্বর সেবা করো যারা মনে করে না আমি কর্ম করছি আমি ফল ভোগ করবো স্বর্গে যাবো পরের জীবনে ভালো সুখ ভোগ করব বলে তারা হচ্ছে কৃপণ তাই যথেষ্ট বুদ্ধিমত্তা হচ্ছে কেবল ভগবানের সেবা করো ভগবানের সেবায় যুক্ত থাকো আমি আগেও বলেছি তিনটে ভগবানের কাজ বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ নাম, কৃষ্ণ পূজা কৃষ্ণ শিক্ষা গীতা ভাগবতম অধ্যায়ন এই যথেষ্ট এই তিনটা কাজ কর কোনো প্রকারের কর্ম বা কর্মকাণ্ড কাজে তুমি জড়িয়ে পড়ো না সেটাই ভগবান বারে বারে বলছেন দূরে ন পুণ্যকর্ম বাদ দাও কেবল ভগবত সেবা কর তাহলে তোমার চিরজীবনের সম্পূর্ণরূপে পূর্ণ শান্তি ও আনন্দ পাবে কর্মকাণ্ড স্বর্গভোগ বাসনা এগুলো পূর্ণ আনন্দ বা পূর্ণ শান্তি দিতে পারে না কেবল ভক্তিযোগ ভগবানের সেবাই জীবনের পূর্ণ আনন্দ প্রাপ্তির পন্থা